Hello everyone and welcome to this channel. আমি হামাল খাও নিয়ে এলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ডেভিল মে ক্রাই ফ্রি গেমটি আপনাদের অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে খেলতে পারবেন। নাও শুরুতে বলে দিচ্ছি, আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও 100% অথেন্টিক, মানে একেবারে রিয়েল। সো কোনো কিছু না চলার কোনো প্রশ্নই আসে না। তবুও যদি ভুলে কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যে ডিভাইসটি ইউজ করছি তা হচ্ছে গিয়ে ওয়ান প্লাস সিক্স, যার স্পেসিফিকেশন হচ্ছে গিয়ে 6 GB র্যাম আর স্ন্যাপড্রাগন 845। তবে গেমটি স্ন্যাপড্রাগন 835 চলবে। আমি সাজেস্ট করবো যে আপনারা কোনো ফ্ল্যাগশিপ ডিভাইসে গেমটি খেলেন, কারণ কারেন্ট অবস্থাতে গেমটি একটু বেশি ডিমান্ডিং। উইথ দ্যাট সেড, আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পরে আমরা সার্চ বারে যাব এবং সার্চ বারে গিয়ে টাইপ করব ZARCHIVER, জারকাইভার। এখন প্রথম অ্যাপটি ইনস্টল করতে হবে, আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, সো আমার ইনস্টল করতে হবে না। এই অ্যাপটি দিয়ে আমরা জিনিসপত্র এক্সট্র্যাক্ট করব ইউজ করার জন্য। সো সেকেন্ড অ্যাপটি যেটা আমরা সার্চ করব তা হচ্ছে গিয়ে ডেমন PS2 এমুলেটর। সো জাস্ট গিয়ে টাইপ করবেন ডেমন DAMON PS2। তো প্রথমে যে অ্যাপটি আসবে এটি হচ্ছে গিয়ে ফ্রি এবং নিচের অ্যাপটি হচ্ছে গিয়ে পেইড। সো ফ্রি অ্যাপটি যেটা এটাই আমরা ইনস্টল করব এবং এটাই আমরা ইউজ করব এই টিউটোরিয়ালটার জন্য। অনেক অ্যাড ফেস করতে হবে বাট কিছু করার নাই। সো আমরা জাস্ট এখন আই গেস ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সো ব্রাউজারটি ওপেন করে নেই, ওপেন করে আমরা ওয়েবসাইটটিতে যাব, coolrom.com। সো প্রথমে আমরা বায়োস ইনস্টল করব PS2 এর জন্য। সো ডাউনলোড লিঙ্ক নিচে অবশ্যই দেওয়া থাকবে, প্রত্যেক ওয়েবসাইটের লিঙ্কই নিচে দেওয়া থাকবে। সো আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করলেই হবে। সো জাস্ট ডাউনলোড নেওয়া বাটনটি প্রেস করি, প্রেস করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আই গেস আই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। ইউ নো হোয়াট, ইনস্টল করেই ফেলি, মানে ডাউনলোড করেই ফেলি আর কি, যাতে শুরু থেকে দেখাতে পারি। সো 2-3 সেকেন্ড লাগার কথা। ওকে, ডাউনলোড কমপ্লিট। সো এখন আমরা যাই নেক্সট ওয়েবসাইটে, ওয়েল নেক্সট ওয়েবসাইট একই ওয়েবসাইট coolrom.com, জাস্ট অন্য একটা পেজে, এটারও লিঙ্ক নিচে দেওয়া থাকবে, কোনো চিন্তা করবেন না। স্ক্রোল ডাউন করে ডেভিল মে ক্রাই খুঁজে বের করতে হবে। ডেভিল মে ক্রাইয়ের প্রত্যেকটা গেমই আছে 1 থেকে 3 পর্যন্ত, 4-5 অবশ্যই খেলা যাবে না অ্যান্ড্রয়েড ডিভাইসে। সো আমরা জাস্ট ডেভিল মে ক্রাই 3-এর ইংলিশ ভার্জনটা ডাউনলোড করবো। সো ইউ ক্যান সি 2.5 GB, মোটামুটি ভালো বড়ো ফাইল। জাস্ট নিচে স্ক্রোল করে ডাউনলোড নেওয়া বাটনটাতে প্রেস করলেই হবে, ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। ওকে, দেখব ডাউনলোড বাটনটাতে প্রেস করতে হবে। ওকে, সো গিয়ে দেখি ডাউনলোডের কী অবস্থা। আই গেস ফোন ল্যাগ করলো বাট চালু হয়ে যাওয়ার কথা। দেরবি গো। সো আমি জাস্ট ক্যান্সেল করে ফেলবো, কারণ এত বড়ো ফাইল ডাউনলোড করার সময় নাই, আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো লেটস জাস্ট গো টু জারকাইভার নাও। এখন জারকাইভারে যাওয়া যাক। জারকাইভারে গিয়ে আমরা ডাউনলোডটা খুঁজে বের করবো। ওকে, সো ফার্স্টে আমরা বায়োসটা ইনস্টল করবো, এক্সট্র্যাক্ট করবো আর কি, যা হচ্ছে গিয়ে SCPH 10000, যেটা জাস্ট এটাতে ক্লিক করতে হবে। ওকে, জিপ ফাইল জাস্ট ক্লিক করে এক্সট্র্যাক্ট হিয়ার প্রেস করবেন আর এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়ে যাবে, বাস আর কোনো কাজ করতে হবে না এটাতে। তো এখন আমরা যাবো, সেম কাজ করবো ডেভিল মে ক্রাই 3-এর জন্য। সো আমি এটা অলরেডি ইনস্টল করে ফেলছি, মানে এক্সট্র্যাক্ট করে ফেলছি, সরি বারবার ইনস্টল কেন বলতেছি, আমি এক্সট্রাক্ট করে ফেলছি, এর জন্য আমাকে ওভাররাইট করতে বলবে। বাট আই গেস আমি ওভাররাইট করে রিপ্লেস করে ফেলবো। এখন এক্সট্র্যাক্ট করতে মোটামুটি ভালো সময় লাগে, 5 থেকে 10 মিনিটের মতো। আই গেস আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ভিডিও এডিটিংয়ের সময়। বাট দ্যাটস অ্যাবাউট ইট, এতটুকু কাজ আপনাকে করতে হবে, শেষ, এখন জাস্ট গিয়ে খেললেই হবে। তো আমি শুরুতে যেটা বললাম যেটা হচ্ছে গিয়ে আপনাকে গেমটা রান করার জন্য স্ন্যাপড্রাগন 835 প্রয়োজন, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারলি ট্রু, কারণ আপনি চাইলে আরেকটু কম পাওয়ারফুল ডিভাইসও গেমটা রান করতে পারবেন। যদিও হয়তো আপনাকে কিছু ল্যাগ ফেস করতে হবে, বাট আই গেস অতটা সমস্যা হবে না, গেমটা ইন দি এন্ড প্লেবল। সো
এক্সট্র্যাক্ট করা শেষ, সো আমি 7-zip ফাইল যেটা 7z ওটা ডিলিট করে দিতেছি। আইএসও ফাইলটা না, আইএসও ফাইলটা আপনাদের লাগবে, এটাই হচ্ছে গিয়ে মেইন গেম। সো আমরা জাস্ট এখন যাবো ডেমন পিএস2 ইনভার্ট, আমি এটা ইনস্টল করে দিতেছি। ওকে, ইনস্টল করে আমি আবার নতুন করে ইনস্টল করি, যাতে শুরু থেকে দেখতে পারেন যে কী কী ফেস করতে হয়, কতগুলো অ্যাড আসে, অ্যাপ কীভাবে আনলক করতে হয়। সো জাস্ট আমি ইনস্টল করবো, বেশিক্ষণ লাগার কথা না, 5-6 সেকেন্ডের মতো লাগবে। ইনস্টল করার পরে আমি ওপেন করতেছি। আর শেষ, সো ওপেন করি। ওকে, তো ফার্স্টে এই ট্যাবটা আসবে যেটা আপনি ওপেন প্রেস করবেন, তারপরে অ্যালাউ করবেন। আমি অ্যালাউ ওনলি ইউজিং দিস অ্যাপ ইউজ করি মাঝখানটা, মানে জিপিএস লোকেশনের জন্য। সো 3-4 সেকেন্ড পরে আরেকটা অ্যাড আসবে, জাস্ট ক্লোজ করে দিবেন। এখন আনলক অ্যাপ প্রেস করতে হবে, আরেকটা অ্যাড ক্লোজ করে দিবেন। ডাউনলোড কি ফাইল, আরেকটা অ্যাড। আই গেস ওই 10 সেকেন্ড উপরে যাওয়ার পরে আপনাকে এটা ক্লোজ করতে হবে, নাহলে হবে না। সো এখন ক্লোজ করে দিই। ওকে, ইনস্টল কি ফাইল, প্রেস দ্য বাটন, আর অ্যাড ক্লোজ করতে হবে। এখন প্লে পিএস2 গেম, দ্যাট তবুও ইউ ক্যান নট প্লে দ্যাম, আর একটু ওয়েট করতে হবে। ক্লোজ করার পরে এই যে এই এই ট্যাবটা আসবে, এই উইন্ডোটা আসবে। সো জাস্ট রিস্টার্ট দি ডেমন পিএস2 প্রেস করলেই হবে। এখন একটা ছোটোখাটো অ্যাড আসবে, জাস্ট ক্লোজ করে দেবেন। আর ইউ আর রেডি। সো ফার্স্টে আমরা বায়োসে যাবো। ওকে, সো বায়োসে গিয়ে জাস্ট ডাউনলোডটা লোকেট করতে হবে যেখানে আমরা বায়োসটা রাখছি। আপনি চাইলে অন্য কোথাও রাখতে পারেন। সো ডাউনলোডে জাস্ট আমি ক্লিক করলাম, আর এই যে বায়োস, জাস্ট চেক বক্সটাতে ক্লিক করতে হবে। শেষ, এখন যাবো আমরা গেমসে, আর গেমও আমাদের ডাউনলোডসে রাখা। সো আমরা ডাউনলোডসে যাবো। ওকে, দেয়ার উই গো, ডাউনলোডস। সো জাস্ট ক্লিক করলেই এই যে শুরু, দেয়ার ইউ গো, ডেভিল মে ক্রাই। জাস্ট ক্লিক করলেই এখন, ও ওয়েট, এটা কি, এটা হচ্ছে গিয়ে আবার আরেকটা অ্যাড দেখতে হবে গেম প্লে করার জন্য। আই নো অনেক ট্রাবলসাম, বাট ফ্রিতে খেলতে হলে এটা করতে হবেই। বাট যদি সামর্থ্য থাকে অবশ্যই পেইড অ্যাপটা নেবেন, ইটস ওয়ার্থ ইট, আই এম প্রিটি শিওর। সো এখন আমি সাজেস্ট করবো যে আপনারা একটা কন্ট্রোলার ইউজ করেন, এটার সাথে একটা ব্লুটুথ কন্ট্রোলার হইলেই হবে, জাস্ট ফোনের সাথে কানেক্ট করার জন্য। সো ল্যান্ডস্কেপ উঠে নেই। ওকে, দেয়ার উই গো। সো আই গেস গেম স্টার্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে ফার্স্টের কতগুলো ভিডিও আছে যেগুলো প্লে হবে না, জাস্ট ব্ল্যাক স্ক্রিন পাবেন, কোনো সমস্যা নাই। জাস্ট স্টার্ট বাটনটা যে আছে নিচের, এক্স বাটন দিয়ে জিনিসপত্র সিলেক্ট করবেন, আর স্টার্ট বাটন দিয়ে ওই ভিডিওগুলো স্কিপ করবেন, কয়েকবার প্রেস করলেই হবে। জাস্ট দেখানোর জন্য এই যে ফার্স্ট একটা ভিডিও আই গেস, যেটা আমি স্কিপ করে দিলাম। ওকে, এখন নিউ গেম এক্স দিয়ে সিলেক্ট করতে হবে। টিউটোরিয়াল অফ করে দিলাম, লোডিং। You've heard of it, haven't you? Blah, 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 blah. আচ্ছা, নিচে আবার আরেকটা ভিডিও প্লে হইলো, যে এটাও স্কিপ করে দিই। নিচে ট্রায়াঙ্গেল যে বাটনটা আছে এটা হচ্ছে কি স্টার্ট বাটন। সো এটা প্রেস করলেই আশা করি স্কিপ করা যাবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি ইন্ট্রোর একটা সিন এখন যেটা চলতেছে। সো জাস্ট স্টার্ট প্রেস করতে থাকেন, স্কিপ হয়ে যাবে। আর মিশন স্টার্ট দিলেই গেম খেলতে পারবেন, আপনি অডিও শুনতে পারবেন অবশ্যই, বাট ভিডিওটা ডিসপ্লে হবে না। অ্যাজ ইউ ক্যান সি গেমটা চলতেছে। ওকে, আর রেকর্ড করতেছে দেখে আমার ল্যাগ নোটিস করতে হইতেছে, বাট এমনিতে নর্মালি আমার ল্যাগ ফেস করতে হয় না খুব বেশি একটা, জাস্ট সামটাইমস ভয়েসটা আগে এসে পড়ে, অ্যান্ড দেন কী বলে কথা যে বলতেছে এটা ভিডিওতে বা গেম প্লেতে পরে দেখায়, আর এই শোটাও খুব বেশি প্রবলেম করে না। গেমটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খেলতে পারবেন, ফোনে টাচ কন্ট্রোল দিয়ে খেলা যায়। আমি সাজেস্ট করবো যে একটা কন্ট্রোলার ইউজ করতে, অনেক বেশি সুবিধা হবে। তাইলে ইউটিউব জাস্ট স্টার্ট করাতে আমার ভিডিওগুলো হয়তো একটু আনঅ্যাপিলিং, আর আশা করি আস্তে আস্তে ভালো করতে পারবো সামনে। আমি বলবো না আপনাদেরকে ভিডিও লাইক করতে বা সাবস্ক্রাইব করতে, যদি মন চায় তাহলে করবেন, মন না চাইলে করবেন না। বাট শিওর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষ এই জিনিসটা সম্পর্কে জানতে পারে, কারণ
অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে গেম কিন্তু খুব বেশি নাই, ওকে, খুব বেশি ভালো গেম নাই। কয়েকটা আছে, পাবজি আছে, ফোর্টনাইট আছে, মাইনক্রাফ্ট আছে, আর হাতে গোনা কয়েকটা আছে। বাট যদি আপনি মনে করেন পিএস টুর গেম, হাজার হাজার গেম আছে, বা নিনটেন্ডো উইয়ের গেম, হাজার হাজার গেম আছে। পিএস টু এর গেম সবগুলো হয়তো চলবে না, বাট অনেক 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 গেম আপনার লাইব্রেরিতে আপনি অ্যাড করতে পারবেন জাস্ট এমুলেশনের মাধ্যমে। আজকে এই পর্যন্তই। দিস ইজ হাউ মাও খাও সাইনিং আউট।